আবার বছর কুড়ি পরেই দেখা হচ্ছে ওদের, সেরকম সম্ভাবনা জোরালো হচ্ছে ক্রমশ নতুন ছবি ওয়েলকাম থ্রির মধ্যে দিয়ে। ওদের মানে রবীনা টান্ডন আর অক্ষয় কুমারের কথা বলছি, বলিউডের অত্যন্ত জনপ্রিয় তারকা জুটি, যারা দর্শককে একসময় মাতিয়ে রাখতেন। নয়ের দশকের সাড়া জাগানো জুটি অক্ষয় রবীনা, আট থেকে আশি যাঁদের রসায়নে একেবারে মুগ্ধ হয়ে থাকত। কেটে গেছে মাঝখানে কুড়িটা বছর, না কোনো ছবিতেই দেখা যায়নি এই দুজনকে। আবার বছর কুড়ি বাদে দেখা হচ্ছে রবীনা টান্ডন অক্ষয় কুমারের, অবশ্যই আনন্দের কথা সিনেমা মহলে। পাশাপাশি রবীনা ও অক্ষয় অনুরাগীদের মধ্যেও শুরু হয়েছে সেই উন্মাদনা। ওয়েলকাম ছবির নতুন পর্বে জুটিবদ্ধ হচ্ছেন ওরা। এই ম্যাজিক জুটিকে শেষ দেখা গিয়েছিল পুলিশ ফোর্স অ্যান্ড ইনসাইড স্টোরিতে, তারপর আর দেখা যায়নি ওদের। সব ঠিকঠাক থাকলে রোমান্টিক কমেডি হিসেবে ওয়েলকাম থ্রিতে দেখা যাবে তাদেরকে। তবে অনেকেই বলছেন এই ছবির নাম ওয়েলকাম টু জঙ্গলও হতে পারে। ইতিমধ্যে এই রোমান্টিক কমেডির প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হয়ে গিয়েছে। সাম্প্রতিককালে একাধিক সিকুয়েল ছবির ট্রেন্ড দেখা দিচ্ছে। অক্ষয় কুমার অভিনীত ও মাই গডটুর সাফল্য একশো কোটি ছাড়িয়ে গিয়েছে। অক্ষয় কুমার অভিনীত আরও একটা ছবি আসতে চলেছে, যার সিকুয়েল ওয়েলকাম থ্রি। তবে সেখানে শুধু একা থাকছেন না তিনি, থাকছেন তার আর এক পুরনো সঙ্গী রবীনা টান্ডন। সূত্র বলছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ক্রিসমাসে মুক্তি পেতে পারে এই ছবি। ছবির ইউএসপি অবশ্যই অক্ষয় কুমার রবীনা টান্ডন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।